বীজাঙ্ক.কমে তোমাদের স্বাগত জানাই, আমি শ্রাবন্তী ম্যাম, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখে নিই আজ কি প্রবলেম আছে। মনে করো এ ইকুয়ালস টু একটা সেট দেওয়া আছে যার এলিমেন্টগুলো হচ্ছে -2, -1, 0, 1 অ্যান্ড 2। সব এক্স বিলংস টু এ এর জন্য এফ এ টু জেড অপেক্ষক এফ অফ এক্স ইকুয়ালস টু 2x+1 দ্বারা সংজ্ঞাত। তার মানে এখানে একটা ফাংশনটা বলে দেওয়া আছে যেটা হচ্ছে এফটা হচ্ছে এ টু জেড এর মধ্যে সংজ্ঞাত। ক্রমিত জোড়সমূহের সেট রূপে এফ এবং এফ এর পাল্লা নির্ণয় করো, ঠিক আছে? তার মানে কি হবে, ওই এর যে এলিমেন্টগুলো আছে সেগুলো এফ এক্স এ বসিয়ে যে ভ্যালুগুলো আমরা পাবো সেই সেটগুলো আর এক্স এর সেটগুলো ক্রমিত জোড় রূপে আমাদেরকে লিখতে হবে, ঠিক আছে? তো স্টার্ট করি। এ ইকুয়ালস টু কত? -2, -1, 0, 1 আর 2। আর এফটা কোথা থেকে কোথায় যাচ্ছে? এ সেটটা থেকে জেডে যাচ্ছে, ওকে, মানে ইন্টিজারের সেটে, যেখানে এফ অফ এক্স ইকুয়ালস টু 2x+1, ঠিক আছে? এবার তাহলে এফ অফ এ তো, তার মানে এফ অফ -2, এফ অফ -1, এফ অফ 0, 1 আর 2 এগুলো হবে। এফ অফ -2 ক্যালকুলেট করতে হবে, এফ অফ -1, এফ অফ 0, এফ অফ 1 অ্যান্ড এফ অফ 2। যে রাইট সাইডে ভ্যালুগুলো বেরোবে সেটাই হয়ে যাবে এফ এর পাল্লা, মানে রেঞ্জটা। তাহলে এফ অফ -2 সমান কত হবে? 2 × -2+1, মানে 2 × −4+1 সমান হচ্ছে -3। ওকে, এফ অফ -1টা কত হবে? 2 × −1+1, মানে -2+1, মানে -1। আচ্ছা, নেক্সট ওয়ান ইজ কী হবে? 2 × 0+1, মানে হচ্ছে 1। আর এফ অফ 1 হয়ে যাবে 2 × 1+1, মানে 2 × 2 = 3। আর এটা হয়ে যাবে 2 × 2+1, মানে 2 × 2 = 5। এবার সেটটা কী হবে? ক্রমিত জোড় সমূহের সেট হবে কি, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে -2 প্রথমে, মানে এই এক্সটা বা এ সমস্ত এক্স তো এর এলিমেন্ট, তার মানে এগুলো হচ্ছে এক্স এক একটা। তাহলে -2 আর -2 এর জন্য কী পেয়েছি? সেটা হচ্ছে -3। আচ্ছা, নেক্সট ওয়ান ইজ -1, -1, তারপর কী হবে? 0, 1, তারপর কী আছে? 1 এর জন্য কী ভ্যালু পেয়েছি? 3, আর একটা কী? 2 আর 5। এটা হয়ে গেল জোড়সমূহের সেট, এটাই আমাদের আনসার। ওকে, পাল্লাগুলোও লিখে নিয়েছি আর ডোমেনটাও লিখে নিয়েছি। vrangko.com এর সাথে যুক্ত থাকার জন্য অনেক ধন্যবাদ। এই ধরনের প্রবলেমের সলিউশন পেতে অবশ্যই আমাদের ওয়েবসাইট ফলো করতে থাকুন।